ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার এই যুদ্ধটা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি বিশি চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্লগ ভিডিওতে দেখাবো হচ্ছে আমাদের পিপি প্রেজেন্টেশন হয়েছে, সেখানে আমি কেমন প্রেজেন্ট করতে পেরেছি সেই টপিকটা একটু তুলে ধরবো। আমাদের রিদ্ধিমা রয়েছে, হাই বল। হ্যাঁ রিদ্ধিমার খুব ইচ্ছে আমার ব্লগে থাকবে। এই নবনীতা ব্লগে থাকবে না? এখন হাই বল। তো এখন হচ্ছে আমাদের আজকে দুটোর টাইমে ছুটি হয়ে গেছে, টিফিন টাইমে ছুটি হয়ে গেছে, আর এখন হচ্ছে আমরা স্টেশনে চলে এসেছি। জাস্ট দেখো বহরমপুর স্টেশনে কি ভিড়, মানে মনে হচ্ছে কলকাতা স্টেশনে এসেছি আমরা। এই পারে একটা ট্রেন দাঁড়িয়ে, হ্যাঁ আমরা হচ্ছে দুই নম্বরে যাবো, দুই নম্বরে দেখা, দুই নম্বরে অনেকটা স্পিডে বলেছি। তাও আর ও তো গল্প করতে শুরু করে দিয়েছে, স্যার অনেকটা হয়ে যাওয়ার পরে স্যার বললেন তোমার টপিকটা খুব ভালো, মানে এত স্পিডে না বলে একটু তার মানে ধীরে। ওই দেখো মধু কি খাচ্ছে, ও হচ্ছে খুব খুশি আজকে। ও হচ্ছে ও প্রেজেন্টেশনটা কেমন করেছে সেটা হচ্ছে মানে অন্যজনাকে আবার ব্যাখ্যা করছে, অন্যজনাকে মানে কাকে, লুলি লুলিকে, কাকে করছিস ভগবান জানে, লুলি লুলিকে ওর বয়ফ্রেন্ডকে বলছিল। ও ভগবান, এর 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 যে আছে কর্তা বাবু তাকে বলছে নবনীতা, আমি বলছি কাকে বলছে। হ্যাঁ তুমি কথা বলো বাবুর সঙ্গে, ঠিক আছে। আমি দীপিকা বাড়াই, আমার বিষয় হচ্ছে ইতিহাস। তো আমি পলাশীতে বাড়ি যেহেতু, তাই আমি পলাশীর যুদ্ধ নিয়ে কিছু কথা তোমাদেরকে বলতে চাইছি, তোমরা একটু মন দিয়ে শুনো। আমি প্রথমে আলোচনা করবো পলাশীর যুদ্ধের কারণ ফলাফল, এটা হচ্ছে আজকে আমার বলার বিষয়। বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন নৌশীদ কুলি খান। ইনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বিনা শুল্কে বাণিজ্যের একটা ব্যবস্থা করেছিলেন, সেটা হচ্ছে 1727 পর্যন্ত চলেছিল। তারপরে তার পরবর্তীকালে এসেছে সুজাউদ্দিন খান, তার জামাতা মানে জামাই। এর পরবর্তীকালে চলে আসবে আলীবর্দী খান। এই আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না, কেবলমাত্র দুটো কন্যা ছিল। প্রথম কন্যা হচ্ছে ভাতিজি বেগম, আর দ্বিতীয় কন্যা হচ্ছে আমিনা বেগম। এই আমিনা বেগমের ছোট ছেলে, একটাই ছেলে ছিল, সে হচ্ছে সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলাকে বাংলার নবাব হিসেবে বসানো হয়, যেহেতু কোনো পুত্র সন্তান ছিল না, তার জন্য তার মেয়ের ঘরে যে একটা ছেলে ছিল সে তাকে বাংলার সিংহাসনে বসানো হয়েছিল 1756 খ্রিস্টাব্দে। এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার বিনা শুল্কে বাণিজ্য ব্যবস্থা চলছিল, কিন্তু নবাব হিসেবে সিরাজউদ্দৌলা যখনই সিংহাসনে বসেছে তখনই যে নিজের মতো করে তার সিংহাসন পরিচালনা করার চেষ্টা করেছে। ইংরেজ কোম্পানির মতো সে কখনই নিজের সিংহাসন পরিচালনা করার পক্ষপাতী ছিলেন না। সে ভেবেছে আমার সিংহাসন আমি আমার মতো করে পরিচালনা করব, কিন্তু ইংরেজ কোম্পানি এই ব্যাপারে একমত নয়। ইংরেজ কোম্পানি ভেবেছিলেন যে এতদিন পর্যন্ত আমি যেহেতু আলীবর্দী খান মুর্শিদ কুলি খান এদেরকে আমার মতো করে আমি সিংহাসন চালানোর একটা পরিচালনার দায়িত্ব পর্যন্ত রেখেছিলাম, দায়ভার রেখেছিলাম, কিন্তু সিরাজউদ্দৌলাকে সেই দায়ভার নিতে সে চাইল না। সিরাজউদ্দৌলা ভাবছে যে আমি আমার মতো করে আমার রাজত্বটাকে পরিচালনা করব। কিন্তু এখানে ইংরেজরা তো সিরাজউদ্দৌলার কথাটা মেনে নিতে পারেনি, এই জন্য বিভিন্ন কারণে তার সঙ্গে যুদ্ধের একটা সংগঠন শুরু হয়। সেটা হচ্ছে 23 জুন মঙ্গলবার সকাল 8টা থেকে 10টার মধ্যে পলাশী প্রান্তরে আমবাগানে যুদ্ধটা সংগঠিত হয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাব সিরাজউদ্দৌলা। এই যুদ্ধটা আমরা ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে সম্ভব আমি বলার চেষ্টা করেছি, কিন্তু যেহেতু প্রথমবার তাই একটু সমস্যা হয়েছিল। যাই হোক চলো তাহলে ভিডিওটা দেখে দেখো, দেখো কি ভিড়, আমাদের ট্রেন অলরেডি চলে এসেছে আর ভিড়টা জাস্ট খেয়াল করো তোমরা, তো চলো দেখতে থাকো। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, ভিড়ের চোটে আমরা কিছু দেখতে পাচ্ছি, দেখতে আমাদেরকেও দেখা যাচ্ছে না। ট্রেনে আমি তো ভাবলাম ওর কাকিমাকে যেতে মাছ।
ব্যাগে আছে আমরা কিনে নিয়ে এখান দিয়ে বন্ধুরা ভীষণ প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় মনে হচ্ছে আমরা শিয়ালদা স্টেশন ওইদিকে ট্রেনটা কেমন ভিড় ছিল আরে হাওড়া স্টেশনে এরকম ভিড় হয় না যা ভিড় গরম পড়ে গেছে ভীষণ গরম পড়ে গেছে তো বন্ধুরা আজকে এই কলেজের ব্লগটা আমি এই পর্যন্ত রাখতে চাইছি বেশি বড় করবো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই টাটা টাটা দেয় এই নবনী টাটা টাটা দেয় টাটা টাটা।